বিষ্ণু বলেছেন কেয়ামতের একটা আলামত, বক্তব্য হবে লম্বা, নামাজ হবে খাটো। কথা কন, এখন নামাজ খাটো করে, রুকুতে পিঠ সোজা হয় না, আছে না নাই? রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তরক করলে সাজদাতু সাহু দিতে হয়, তাই না? কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে আসে না নাই? বিষ্ণুনবী এদেরকে চোর বলছেন, আমি একদম বারে ডাকাত কয়ে দিলাম। বিষ্ণুনবী বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? বিষ্ণুনবী বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদায় চুরি করে। রুকুর পিঠ সোজা হয় না, রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ায় না, এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব। মতলবের ভাইরা মনে থাকবে, একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন। এত তাড়া কিসেন আপনার, এত ব্যস্ততা কেন? নো রাশিং ইনশাল্লাহ, নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইদা উকিমাতিস সালাহ ফালা তাআতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু। নামাজের একামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতে তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা মহারাজা, তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ উল্টায় পড়ে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায়, যে ঠ্যাং ভাঙছে কোনো হিসাব নাই। এই দৌড়াদৌড়ি করবেন? বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ, সুন্না মানলে নিজের জন্য সেফটি, ধীরস্থিরভাবে হেঁটে হেঁটে যাবে, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন ধীরস্থিরভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন।